36 বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রুদ্ধশ্বাস, রোমাঞ্চকর আর তুঙ্গস্পর্শী উত্তেজনা, সব মিলে বলা যায় এক মহাকাব্যিক ফাইনাল। ক্ষণে ক্ষণে বদলালো ম্যাচের রং। আর্জেন্টিনা ফ্রান্স ম্যাচে নির্ধারিত 90 মিনিটে 2-2 গোলে ড্র করে। অতিরিক্ত সময় মেসি ও এমবাপ্পের গোলে ম্যাচের ব্যবধান 3-3। ম্যাচ গড়ায় টাইব্রেকারে, সেখানে শেষ হাসি আর্জেন্টিনার। 36 বছর পর শিরোপার খরা ঘুষল আর্জেন্টিনার। মেসির হাতে উঠল পরম আরাধ্যের সোনালি ট্রফি। দুর্দান্ত একটা বিশ্বকাপ, সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচটি যেন রেখে দিয়েছিল ফাইনালের জন্য। লিওনেল মেসি আনহেল দি মারিয়ার গোলে লম্বা একটা সময় 2-0 গোলে এগিয়ে থাকল আর্জেন্টিনা। 2 মিনিটের মধ্যে গোলের সমতা ফেরালেন কিলিয়ান এমবাপ্পে। নাটকীয়তার তখনও অনেক বাকি। অতিরিক্ত সময় আবার দলকে এগিয়ে নিলেন মেসি। আরেকটি পেনাল্টি পেয়ে সুযোগ কাজে লাগালেন এমবাপ্পে। শেষ মুহূর্তে অ্যামিলিয়নের দুর্দান্ত সেভে ম্যাচ গড়ালো টাইব্রেকারে। সেখানে একটি শট ফেরালেন মার্টিনেস। ফ্রান্সের একটি শট বেড়ে গেল পোস্ট ঘেঁষে। বিপরীতে আর্জেন্টিনার হয়ে একে একে জাল খুঁজে নিলেন মেসি, দিবালা, পারদেস, মান্তিয়েল। 1986 সালের পর প্রথমবার শিরোপা জিতল আর্জেন্টিনা। অবসান ঘটল 36 বছরের দীর্ঘ এক অপেক্ষার।